by police guard উনি পদ্মা সেতুতে আছেন পদ্মা সেতুর মাঝখানে উনি কন্ট্রোলে আছেন ওনার সাথে একটু আলাপ করলাম তো ভাই কবে উদ্বোধন হয়েছে ভাই এটা গতকালকে না গতকাল থ্যাংক ইউ ভাই আপনারা অনেক পরিশ্রম করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ওয়েলকাম যেহেতু লন্ডন থেকে আসছেন ওকে ভাই থ্যাঙ্কস ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ বাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক স্বপ্নের পদ্মা সেতু আমার টাকায় আমার সেতু আমাদের পদ্মা সেতু তো আমরা যাচ্ছি আমরা চার ফ্রেন্ড মিলে তো রাস্তায় অনেক ট্রাফিক জানি না যেতে কত সময় লাগবে বাট যাচ্ছি ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমরা আমাদের মনের আশাটা পূরণ করতে পারি আমরা এখন মাওয়ার যে সেতুর আগে যে ফ্লাইওভার টোলের কাছাকাছি চলে আসছি এখান থেকে পরে আমরা পদ্মা সেতুর টোলে চলে যাবো এটা হচ্ছে ধলেশ্বরী ব্রিজের টোল দুইটা টোল আছে মানে এখানে একটা পরে আরো দুইটা ভাইয়া আজকে কি সব যাচ্ছে নাকি পদ্মার দিকে জাম হবে নিশ্চয় না ছটার থেকে যেতে সকালে পদ্মা ব্রিজে নাকি প্রচুর ট্রাফিক সেখানে আজকে যেহেতু আজকে উদ্বোধন করে দিয়েছে এই কারণে তো আমরা যাচ্ছি ইনশাআল্লাহ দেখি কি করা যায় আমরা একটু কিছুক্ষণ রেস্টে আছি আমরা আসলাম ধলেশ্বরী টোল ব্রিজ দেওয়ার জন্য আমরা গর্বিত এরকম রাস্তা বাংলাদেশ থাকে মামা প্যাডের মধ্যে আমরা এখন এসে পড়ছি পদ্মা সেতুর টোল দেওয়ার জন্য এখানে গতকালকে প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করে দিয়ে গিয়েছে বন্ধুরা আমরা এখন আসছি হলো পদ্মা সেতুর টোল দেওয়ার জন্য জীবনের প্রথম এই ফার্স্ট টাইম পদ্মা সেতুতে আসতেছি গতকালকে উদ্বোধন হয়েছে আজকে তো আমরা যেরকমটা ভেবেছিলাম যে অনেক রাশ থাকবে ট্রাফিক থাকবে ততটা ট্রাফিক নাই তো আলহামদুলিল্লাহ আমরা টোল দেওয়ার জন্য এখনই ঢুকছি আমাদের লাইনে এসে গেছি টোল দেওয়ার জন্য পদ্মা সেতুর টোল ভাই কত পদ্মা সেতুর টোল জীবনে প্রথম টোল দিতেছি পদ্মা সেতুর ভাই কত আপনার নাম কি ভাই রেজল করিম ভাই আমাদের পদ্মা সেতু টোল নিচ্ছে রেজল ভাই ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ কত বন্ধুরা আমি আসছি এখন হলো পদ্মা সেতু টোল আমরা দিয়ে অলরেডি ভিতরে এসে পড়ছি পদ্মা সেতু টোল অলরেডি আমরা 750 টাকা পে করছি আমরা যাচ্ছি পদ্মা সেতুর সামনের দিকে তারপরে দেখা যাবে কি শিমুল সহকারে শিমুলের গাড়িতে যাচ্ছি পদ্মা সেতু টোল অলরেডি ক্লিয়ার এখন আমরা সামনের দিকে যাচ্ছি তো টোলটা দিয়ে আমরা ভিতরে চলে আসছি এখান দিয়ে আমরা ভিতর দিয়ে যেয়ে ডাইরেক্ট সোজা চলে যাব ওইদিকে পদ্মা ব্রিজ আমাদের সেই পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু দিকে যাচ্ছি আমরা যাচ্ছি সেই পদ্মা ব্রিজের যে প্রথম স্টার্ট যেখানে হয়েছে এই যে মাঝখানে হলে এটা ট্রেন লাইন আর ওই সাইডে নামছে আর এই দিকে যাচ্ছি আমার টাকায় আমার সেতু আমাদের পদ্মা সেতু আসলে অনেক সুন্দর রাস্তাঘাট এবং সব মিলিয়ে জিয়ে এত সুন্দর করছে আমরা একবারে পদ্মা সেতুর উপর আলহামদুলিল্লাহ আসলে বলে বোঝাতে পারবো না যে এত ভালো লাগতেছে এটা সীমার বাহিরে আর গতকালকে উদ্বোধন হয়েছে আমরা আজকে আসছি হাজার হাজার হুন্ডা মানে দাঁড়িয়ে আছে পুলিশের ছবি তুলে আমরা কি করবো ভাই পুলিশ গার্ড উনি পদ্মা সেতুতে আছেন পদ্মা সেতুর মাঝখানে উনি কন্ট্রোলে আছেন ওনার সাথে একটু আলাপ করলাম তো ভাই কবে উদ্বোধন হয়েছে ভাই এটা গতকালকে না গতকাল থ্যাংক ইউ ভাই আপনারা অনেক পরিশ্রম করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম আপনাকে ওয়েলকাম যেহেতু লন্ডন থেকে আসছেন ওকে ভাই থ্যাংক ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ বাই বন্ধুরা আমি অলরেডি পদ্মা সেতুর মাঝখানে আছি একবারে মিডলে যে পদ্মা সেতুর মাঝখানে একবার মাঝখানে অলরেডি উপস্থিত শিমুল আছে সাথে
পদ্মা ব্রিজের মাঝখানে আমরা অনেক হ্যাপি, আমাদের সেই আমাদের টাকায় আমাদের সেতু, আমাদের পদ্মা সেতু, একদম আমাদের গর্ব, আমাদের গর্ব, আমাদের আমাদের সেই পদ্মা সেতু, আসলে কি বলবো, আর ভাষা প্রকাশ করতে পারতেছি না, এত ভালো লাগতেছে। পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে আছি, ভাবছিলি কোনো সময় মানুষের ভিতরে যে এত আনন্দ, মনে হয় যেন মানে একটা ঈদ লাগছে আমাদের বাংলাদেশে, এত আনন্দ এত খুশি আমি বাংলাদেশে মানুষের ভিতরে আর দেখি নাই। মানে লক্ষ লক্ষ মানুষ আসছে এই পদ্মা ব্রিজ দেখার জন্য, হাজার হাজার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে শুধু একমাত্র পদ্মা ব্রিজের দেখার জন্য। অনেক গতকালকে ছিল প্রায় 10 লাখের মতো মানুষ পদ্মা ব্রিজের আশেপাশে, আজকে প্রচুর মানুষ। আমি আর একটু সামনে এসেছি, যেটা ওই পার যে ভাঙ্গার কাছাকাছি চলে আসছি। মানুষ হাজার হাজার মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গা থেকে আসছে, এবং কি মানুষ বাস ভাড়া করে পর্যন্ত আসছে এখানে দেখার জন্য। মানে পদ্মা ব্রিজের উপলক্ষে যে এত মানুষ এত জায়গা থেকে আসছে, মানে বলা বাহুল্য, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে এবং বাস ভাড়া করে পর্যন্ত আসছে এই পদ্মা ব্রিজ দেখার জন্য। আসলে আমিও নিজেও যত অনেক এক্সাইটেড যে এত সুন্দর একটা ব্রিজ আমাদের বাংলাদেশে করেছে, এবং এত বড় এত সুন্দর, এবং আমাদের একটা গর্ব যে পদ্মার মতো ব্রিজ আমাদের বাংলাদেশে আছে। এটা ঢাকা থেকে আসতেছে, এগুলো ঢাকা থেকে মানে ভাঙ্গার দিকে মানে ফরিদপুরের দিকে যাচ্ছে। পদ্মা সেতুর সীমানা এখানে শেষ, আমরা শেষ এখানে নামতেছি। আমরা ওই হলো যে পদ্মা সেতুর যে ট্রেন লাইন যেটা করছে সেটা হলো ওইদিকে। আমরা এখন পদ্মা প্রায় শেষ করে ফেলছি ব্রিজ। আমাদের সময় লেগেছে মোটামুটি 5-6 মিনিট লাগছে টোটাল আমাদের পদ্মা সেতুর ওই পাশ থেকে এই ফরিদপুরের সাইডে আসছে। ভাবাই যায় না যে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব যে পদ্মার ওই পার থেকে এই পার চলে আসলো। জায়গাটা খালি দেখতাম না, পুরো খালি আছে। আর দেখছেন এখন কি পরিমাণের মানুষ, আমরা তো দুই একদিন পর পরই। হে বড় দিচাপ, আমরা এখন চলে আসছি ভাঙ্গাতে। ভাঙ্গার কাছাকাছি যেই 4 রিংওয়ালার রাস্তাটা সেটাতে আসছি। তো সুন্দর রাস্তা, খুব সুন্দর। আমরা ভাঙ্গা পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে 25 মিনিটের মতো সময় লাগছে আসতে টোটাল।